এত ভালো কথা বলে, আমি মাঝে মাঝে কথা হারিয়ে ফেলছি সিরিয়াসলি। আর সবথেকে বড় কথা, এইটা মনে আমার তোমার সাথে সেকেন্ড টাইম দেখা, এর আগে মনে একবারই দেখা হয়েছিল। আর তো এই যে তোমার এই জার্নিটা, চ্যানেলের যে জার্নিটা, এর মধ্যে থেকে সবথেকে যে মেমোরেবল একটা দিন বলো, বা যেটা তোমার এখনো অবধি মনে থাকবে বা মনে রেখে দেবে চির জীবন মতো। দেখো আমার ভীষণ মাত্রায়, আমি অঞ্জন দত্তের ফ্যান, মানে ভীষণ মাত্রায় অঞ্জন দত্ত। আমার জীবনের ওঠা পড়া, ব্যর্থতা, প্রেম ভেঙে যাওয়া, আমরা যে বয়সটা থেকে বিলং করি আমরা বহু প্রেম করেছি এবং কবিতা পড়া, কবিতা লেখা, সিগনেটে সৃজাতর বই কিনে লেখা, মানে আমরা এই জেনারেশনটাকে বিলং করি। ফলে আমার মতো, আমি জানি যে আমার মতো এই বয়সে অনেকে অনেক রকমভাবে জীবন কাটায়, ঘোরাফেরা, মজা, বন্ধু। আমি এই জীবনটা খুব একটা গুণগ্রাহী নই, কিন্তু আমার জীবনে না ভীষণ মাত্রায় অঞ্জন দত্তের একটা ফ্যান ছিল। তো আমি এটা ডিসাইড করেছিলাম। আর অঞ্জন দত্ত না হুটহাট করে কোনো চ্যানেলে ইন্টারভিউ দেয় না, বড় চ্যানেলে তো নয়। তো আমি অনেক দিন ধরে অঞ্জন দত্তকে মেসেজ করেছি, ফোন করেছি, সবাই বলে ধরেনিস, কেন ধরবে, আমার আননোন নাম্বার, এই ফোন ওই ফোন। তো আমি আমার ইন্টারভিউ পাঠিয়েছিলাম অঞ্জন দত্তকে হোয়াটসঅ্যাপে। ফলে আমার চ্যানেলে তোমার সাবস্ক্রাইবার আই থিঙ্ক মনে হয় 6,500-7,000 ছিল। আমি এক্সপেক্টই করি না 6,000 সাবস্ক্রাইবারের একটা চ্যানেলে কেউ ইন্টারভিউ দিতে চায়। বড় বড় সেলিব্রিটিরা দিতে চায় না, এখনও দেয় না, তখনও অঞ্জন দত্ত তো নয় ভাই, আমি অঞ্জন দত্ত সেলিব্রিটি মনে করি। এবং যদি সেলিব্রিটি তখন ছেড়ে বেরো, একটা লোক গান করছে, একটা লোক লাখ লাখ লোক গান শুনছে, সিনেমা বানাচ্ছে, স্ক্রিপ্ট লিখছে, সব কিছু করছে, বই লিখেছে। সো আমি অঞ্জন দত্তকে আমি আমার ইন্টারভিউ পাঠাই। তো অঞ্জন দত্ত আমার রিপ্লাই দিয়েছিলেন প্রায় 13-14 দিন পরে, হঠাৎ করে রিপ্লাই দিয়ে, তার আগে না আমি মেসেজ করে দিতাম, স্যার ইন্টারভিউটা দেখবে, যদি টাইম হয় তো দেবে। সো এই করতে করতে হঠাৎ করে রাতে আমাকে 2:10 সময় হঠাৎ করে আমাকে মেসেজ করলেন, মানে ফোন করলেন, আপনি আমার ইন্টারভিউ নিতে চান, আমি আপনার আগের ইন্টারভিউ দেখলাম, আপনি বাংলাটা ভালো বলেন, আমি আপনাকে ইন্টারভিউ দিতে চাই, কিন্তু আপনাকে আমার বাড়িতে আসতে হবে। আমি তো এটা অন্য একটা বাড়িতে এমনি আর স্বপ্ন ছিল, রাত্রি 2:10 আমার কাছে ফোনটা এলো জাস্ট। তো আমি বললাম স্যার আমার কোনো অসুবিধা নেই, তো ফোনটাকে একটা হোয়াটসঅ্যাপ কলে উনি ফোন করলেন, আমার অ্যাড্রেসটা লিখুন, ওই গলার শর্টটা আমার এখনও মনে আছে যে আমার অ্যাড্রেসটা লিখুন, আমি আপনাকে 4টের সময় এক্সপেক্ট করছি, দয়া করে দেরি করবেন না। তো আমি ওই দিন 2:20 গিয়ে ওর গেটের বাইরে দাঁড়িয়েছিলাম, 4টের সময় ইন্টারভিউ ছিল, গিয়ে 10-12 কাপ চা খেয়েছি, 4:05 ওনাকে নক করেছি। এবং উনি যখন ওই ইন্টারভিউ দেওয়ার, আমি আমি না আমার মধ্যে একটা ব্যাপার আছে, আমি প্রশ্ন লিখেও নিয়ে যাই না, ভাবি ওরা কী করবো, ইনস্ট্যান্ট যেটা আসে সেটাই, এটা একটা আছে। তো আমি অঞ্জন দত্তের সময় না আমি একটা হোমওয়ার্ক করেছিলাম যে একটা প্রশ্ন, এই প্রশ্ন এটা করবো, এই করবো, এই করবো, মানে বিশ্বাস করো অভি, যে প্রশ্ন ভেবেছিলাম একটা প্রশ্নও করতে পারিনি। বিকজ এই যে ঘরে উনি ঢুকলেন আমার সঙ্গে, আমার যে ক্যামেরাম্যান ফটোগ্রাফার ছিলেন এখনো সেই আছে হয়তো, তো সে হঠাৎ করে উনি নিজেই বললেন, এই দিকটা আমরা বসছি শিবম, এইখানে মুখে স্যারোটা এসে পড়বে, এই আলো অন্ধকারে তুমি এই দিক দিয়ে নাও, এইটা মনে হয় ভালো ফ্রেমটা হবে। তারপর একটা সিগারেট ধরিয়ে ওই যে মাদকতাটা সৃষ্টি হয়ে গেল, উনি ডিরেক্টর, আমার ওখানে ডিরেক্ট করার কিছু নেই, উনি বললেন এখান থেকে ক্যামেরা রাখো, দেন আমরা না বাইরে হাঁটতে হাঁটতে ওটা করতে পারি, এটা খুব ভালো, 5টার সময় না আজান হয়, তাহলে আজানটাও তোমার চলে আসবে। তারপর আমরা শেষ এপিসোডটা আমার বাড়ির ওই বাইরে ক্যান্টিনে ওখানে চা খেতে খেতে করবো। সো পুরোটা ওনারই সাজানো, কিন্তু কোন প্রশ্ন উনি করবো, কোন প্রশ্ন করবো না কোনো আমাকে বলেননি। আমার প্রথম ইন্টারভিউটা শুরু আমি এটা করেছিলাম, আমার বাড়িটা দেখে না অদ্ভুত একটা মুগ্ধতা এসেছিল, যে ওরকম একটা বাড়ি এখনও ওই কাঠের চেয়ার, ফার্নিচার, অদ্ভুত একটা নস্টালজিয়া। আমি প্রশ্ন তো লিখে নিয়ে যাইনি, কারণ আমি ওনার বাড়ি দেখিনি, কোথায় বাড়ি সেটাও সে অর্থে জানতাম না, শুধু ফোন নাম্বারটা জোগাড় করেছিলাম আমাদের সিনিয়রের একজনকে, মেসেজ করে গেছি। সো উনি এবং ওই ক্যামেরা যখন অন করেছে, আমার রিপোর্টার, আমার ক্যামেরা পার্সন, মানে ফটো জার্নালিস্ট যখন আমাকে বলেছেন যে স্টার্ট শিবম দা, যেটা মাথায় এসছে সেটাই আমি প্রশ্ন করেছি। এবং কীভাবে যে 2 ঘন্টা 10 মিনিটের আমার র ফুটেজ হয়ে গেছে আমি আজও ভাবি। এবং শেষের কথাটা যে এরকম ইন্টারভিউ প্রথম দিলাম, আমি অনেক বেশি বকবক করি না, তোমাদের জেনারেশন আমার কথা শোনে, এত একটু কেটে ছোট করে নিল। আমি যখন কাটতে বসেছিলাম কম্পিউটারে, আমি 2 ঘন্টা 10 মিনিট কিছুতেই আমি কেটে ছোট করতে পারিনি, 1 ঘন্টা 50 মিনিট, 2 ঘন্টা, এখনও ফেসবুকে আছে, 1.5 লাখ লোক দেখেছে ইন্টারভিউটা। সো সেই মুহূর্তটা আমার মনে হয়েছিল যে আমি সাংবাদিকতা করতে চেয়েছিলাম, যে লোকটার ইন্টারভিউ করার জন্য আমি সেই লোকটার ইন্টারভিউ করেছি। তার পরবর্তীকালে আমি অঞ্জন দত্তের আরও 3টে ইন্টারভিউ করি, একটা পুজোর অষ্টমীর এপিসোড করি, ওনার একটা ক্লিকে একটা ওয়েব সিরিজ বেরিয়েছিল মাদার, আই থিঙ্ক ওয়েব সিরিজের নাম এই মুহূর্তে ড্যানি ডিটেকটিভ, প্রমোশনের জন্য নিজে আমাকে ডেকেছিলেন, অষ্টমী এপিসোড যেটা আমরা আগের বছর দুর্গা পুজোয় করেছি। কিন্তু প্রথম ওই ইন্টারভিউটা যেটা অঞ্জন দত্ত, তো এখন তারপরেও ফোন করলে আমি শিবম কেমন আছো, এখন এই জায়গাটা আমি
উত্তরণ করতে পেরেছে। আমার মনে হয় সাংবাদিকতা এটাই সার্থকতা। তুমি ছোটবেলা থেকে যার ফ্যান বা ফ্যানাটিজমটা কাজ করে, যেমন আমি ভীষণ মাথায় না মেহতাব হোসেনের ফ্যান ছিলাম, মেহতাব হোসেনের সঙ্গে ছবি তোলার জন্য বহুদিন কলেজ মাঙ্কনে আমি দাঁড়িয়ে থাকতাম। সেই মেহতাব আমার এই অফিস উদ্বোধন দিনে এসেছে, সারাক্ষণ বসেছে, সব সময় কথা বলে, এই বলে। আমি মেহতাব হোসেনের ইন্টারভিউ করার জন্য 14-15 দিন দৌড়েছি, লাস্টে পার্ক স্ট্রিট মেট্রোর ওখানে দাঁড়িয়ে ছিলাম, অফিসে ঢুকবো, আমি ধরে ইন্টারভিউটা করবো। তারপর সেই মেহতাব যখন আমার রুম পার্টনার হলো, সেই সময় ওই ফ্যানাটিজমটা কাটতে শুরু করলো। কিন্তু ফ্যানাটিজমটা কাটার পর ওই মানুষটাকে চিনতে শুরু করে একটা সাংবাদিক। একটা সাংবাদিক একটা সাধারণ দর্শক কি দেখে, একটা মানুষের আলোর আলো উজ্জ্বল মুহূর্তগুলো দেখে, যে মেহতাব স্টার, মেহতাব টিকিট দিচ্ছে, মেহতাবকে সবাই দেখে। সাংবাদিক যদি একজনের সাথে ভালো করে পরিচয় করে নেয়, তাহলে ওই মানুষটার অন্ধকার অংশগুলো মানুষ কিন্তু জানতে পারে। এটাই সাংবাদিকতার আরও একটা সার্থকতা, যে আমি যখন যেসব ফুটবলারগুলো যারা তথাকথিত স্টার, সাপোজ আমার ফেসবুকে একটা ছবি পোস্ট করা ছিল প্রীতম কোটালের সঙ্গে আমি চা খেতে গেছি, বা ধরে নাও সৌভিক চক্রবর্তী, ধরে নাও দেবজি, এরা তো স্টার, এরা তো ইন্ডিয়ান ফুটবলের স্টার, এটা তো বাস্তব, এর মধ্যে তো কোনো দ্বিমত নেই। কিন্তু এদের যে অন্ধকার অংশগুলো, এদের জীবনটা কেমন, কিভাবে বেড়ে ওঠা, ওদের জীবনে বর্তমান ক্রেজ কি, দল বদলের পিছনের মুহূর্তগুলো, এই জায়গায় তুমি যদি বিচরণ করতে পারো, আমার মনে হয় সাংবাদিকতার এটাই একটা মহৎ একটা জায়গা। যেই লোভটা, যেই আমোদ আকর্ষণের স্থানে আমার মনে হয় পরবর্তী প্রজন্ম যুগ যুগান্তর সাংবাদিক হবে, এই 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 আকর্ষণটা কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রেখেছে কোথাও না কোথাও। সেলিব্রিটিদের সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলবো, কথা বলবো, এটা যেমন একটা আকর্ষণ, ওদেরকে জানবো পুরোটা নির্যাসটা আমি বুঝতে পারবো, গন্ধ রূপরস গন্ধ বর্ণ স্পর্শটা অনুভব করতে পারবো, এই অনুভূতির টানে কিন্তু আমার মনে হয়, তুমি আগের প্রশ্ন করলে কেন সাংবাদিক হবে, এই অনুভূতিটার টানে কিন্তু আরো আরো অনেক অনেক বেশি সাংবাদিক তৈরি হবে। আর এখন তো অভি আর একটা বিষয়, আমরা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিতে পারছি। আমি রুদ্রনীলের খুব বাড়িতে কালকে ধরো খেলাম, তো রুদ্রনীলের বাড়িতে আমি কালকে খেলাম, আমি রুদ্রনীলকে টিভিতে দেখেছি, তিনিয়ারির কথা রুদ্রনীল, আমি চ্যাপলিন দেখেছি, চিরদিনই তুমি যে আমার রুদ্রনীলকে দেখেছি, সেই মানুষটা আমার ফোন বা হোয়াটসঅ্যাপ অ্যাটেন্ড করে চলে আয় বাড়িতে, 12টার সময় যাচ্ছি, ওর পিছনে কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে আছে, ওর মাঝখানে ঢুকে ওর সাথে বসে আমি চা খেতে খেতে ইন্টারভিউ নিচ্ছি, এই আকর্ষণটা কদিন চায় না বলতো, সবাই চায়, এইটা সাংবাদিকতার। কিন্তু কিন্তু আবার একটা কথা বলছি, এই আকর্ষণটা না ভীষণ মাত্রায় সাময়িক, তোমার মধ্যে যদি এবিলিটি না থাকে এই আকর্ষণটাও কিন্তু, এই আকর্ষণের জোরেই কিন্তু তুমি যুগ যুগান্ত ধরে কাটিয়ে রাখতে পারবে না। তাহলে কিন্তু লেজেন্ডারি সাংবাদিকরা লেজেন্ড হতো না, তারা ওই গড়পড়তা ওই সাংবাদিক ওরকম ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর ব্লগার ওরকম ওই 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 জায়গায় চলে যেত বর্তমান সময়ে, এটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে। এইখান থেকে দাঁড়িয়ে তোমাকে একটা প্রশ্ন করি, তোমার কি ভবিষ্যতে কোনো এরকম জার্নালিজমের স্কুল বা এরকম ট্রেনিং কিছু করানোর ইচ্ছা আছে? দেখো পার্টিকুলারলি আমার যেটা মনে হয়, আমার শেখাতে খুব ইচ্ছা করে, সেগুলোই শেখাতে ইচ্ছা করে যেটা আমি শিখেছি। একটা কথা শোনো, আমি কাদের থেকে শিখেছি, আমি যাদের থেকে শিখেছি তারা কিন্তু ইউটিউব সোশ্যাল নেটওয়ার্ক এরা অ্যাক্টিভ ছিলেন না, কিন্তু তারা লেজেন্ডারি তকমা থেকে বিচরণ করে। আমি বারে বারে ওই কথাটাই ফিরে যাই, মানে তারা বিরিয়ানিটা ভালো রান্না করতে পারে, তারা সংবাদ কি, নিউজ কি, নিউজের অ্যাঙ্গেল কি, কাদেরকে ধরা উচিত, কাদেরকে মানুষ শুনতে পছন্দ করবে, তারা কিভাবে কি কথা বলতে পারে, সেইগুলো আমি শিখেছি। তো আমার মনে হয় সেগুলো শেখাতে অসুবিধা নেই। আমি যদি পরবর্তীকালে স্কুল বা কোনো কলেজে যদি পড়াতেও না পারি, বা আমি যদি কোথাও গিয়ে আমি যদি এই জ্ঞান বিতরণটাও না করতে পারি, আমি ভীষণ কথা যাবো আমার অফিসে আরো 10 জন এসে বলুক, দাদা আমি এখানে ইন্টার্ন করতে চাই, পয়সা আমার লাগবে না, আমি দৌড়াতে চাই, শিখতে চাই, যেটা আমি ইস্ট বেঙ্গল ক্লাবের বাইরে দাঁড়িয়ে বলেছিলাম, পয়সা লাগবে না, আমি যদি ম্যাগাজিনটা লিখতে চাই, 100 না 150 টাকা করে একটা ম্যাগাজিনে ছাপা হলে আমার ওই সময় টাকা দিতাম, যুগের পর যুগ নিজের টাকা খরচা করে গেছি, বাবুঘাট খরচ করে গেছি, পড়েছিলাম, তারপরে ইস্ট বেঙ্গল ক্লাবে ফার্স্ট আমার ইন্টার্নশিপ লেটার, 7000 টাকা আমার ইন্টার্নশিপ ছিল, আমি কলেজে সব টাকা দিয়ে দিতে হতো, ওই সময় কিচ্ছু থাকতো না, 10 টাকা পকেটে থাকতো, যদি খিদে পেলে ঝালমুড়ি খেতাম, যদি 5 টাকা বাঁচতে পারতাম বাসের টিকিট কাটতাম, নাহলে বাসের দরজার সামনে দাঁড়াতাম, নেমে দৌড়ে পালিয়ে যেতাম আমরা, তো এইরকম দিন আমার গেছে। ফলে এখন এইসব কথা মনে হবে যে আমি এগুলো ভাঙিয়ে তোমাকে বলছি, ব্যাপারটা সেটা নয়, এই স্ট্রাগেল গুলোকে কারণ ভাঙিয়ে বলছে না, কারণ আমি নিজেও ইস্ট বেঙ্গল সমাচারে মানে মোটামুটি ধরো 7-8 মাস গিয়েছি, তো ইস্ট বেঙ্গল সমাচার লিখলে টাকা টাকা পাওয়া যাবে, টাকা পাওয়া যাবে না, কাকে টাকা চাইবো সেটাই তো জানতাম না, আমি ইস্ট বেঙ্গল নামে ঢুকতে পেরেছি ভাই, এটাই আমার কাছে মন্দিরের মতো একটা অপরচুনিটি, তারা ইস্ট বেঙ্গল ক্লাবে আরে মন্দির আরে ইস্ট বেঙ্গল সাপোর্ট, আমার মধ্যে ভীষণ মাত্রায় ফ্যানাটিজম কাজ করতো ওই সময়, এখন হয়তো অনেকটা কমেছে।
একটা মন্দিরে ঢুকেছি, লিখতে দিয়েছে ভাই, পায়ে ধরে লেখার জায়গা পেয়েছি, সেই প্রথম লেখা সরাসরি কি লিখেছে একটা বাংলার, ওই সেখান থেকে উত্তরণ, তো সেখান থেকে টাকা পাইনি, কিছু পাইনি, কিন্তু এই টাকা পাবো না, কিন্তু আমি বড় হব, জেদ্দা, এই জেদ্দা কজন দেখাতে পারবে, এই জেদ্দা যারা দেখাতে পারবে তারাই সাংবাদিক হবে, এটাই আমি বলার চেষ্টা করছি। সেটা কোনো স্কুল, কলেজ, অফিস, আদালত, কোন বড় বড় ইউনিভার্সিটিতে শেখানো নেই, জেদ্দা নিজের ভিতর থেকে আসতে হবে, সেটা ইন্টার্নশিপ করে 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 থেকে 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 সোর্স বাড়াতে হবে, কানেক্ট বাড়াতে হবে, কন্ট্যাক্ট বাড়াতে হবে, আমাকে যেন দেখে ও শিবা মাসো মাসো ইন্টারভিউ করো, তো এই ব্যাপারটা তৈরি করতে হবে। এটা কোন কলেজ স্কুল শেখাবে, এটা আমিও শেখাতে পারবো না, এটা একটা পাঠশালা, এই পাঠশালাটা জীবন শেখায়, এই পাঠশালার শিক্ষক জীবন, এই পাঠশালার শুধু আমরা নয়, যারা সাংবাদিক হতে চেয়েছে তারাই মাঠে ময়দান ফুটপাথে হাঁটলে এটা শিখতে পারবে, এটা আমরা পারবো না, যারা বড় বড় কলেজে পড়ায়, যারা জার্নালিজম কোর্স ফোর্স করায়, তারা কি এটা শেখাতে পারবে, পারবে না, তারা কিভাবে ক্যামেরা ফেস করতে হয় সেটা শেখাতে পারে, কিন্তু ক্যামেরা সামনে বসে তুমি কি প্রশ্ন করবে আমার কোনো এই চুরি ক্যামেরা শেখাতে পারবে, আমার পারবে না, তো এটা নিজের ভিতর থেকে আরোপ করতে হয়, নিজেকে শিখতে হয়, নিজেকে জানতে হয়, নিজেকে আমি কোথায় দেখতে চাই সেই অনুযায়ী নিজেকে গ্রুমিং করতে হয়। আচ্ছা, ডিজিটাল মিডিয়া বা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে তোমার কি মনে হয় যে কোন তিনটে জিনিসের উপর সব থেকে বেশি ফোকাস করা উচিত? কন্টেন্ট, কনসিস্টেন্সি আর ডিসিপ্লিন, এই তিনটে জিনিস আমার ভীষণ মাত্রা মনে হয়। এটা আমার একটা বন্ধু আমাকে শিখেছিল, তনয়, তনয় আমার একটাই জীবনে বন্ধু, ওর থেকে আমি শিখি সব থেকে বেশি, এটা আমি নিজে বুঝতে পেরেছি যে কন্টেন্ট কি, কন্টেন্ট, কন্টেন্টের ভ্যালুটা বুঝতে হবে, মানুষ কন্টেন্ট দু রকমের, যে কন্টেন্টটা মানুষ খায় আর যে কন্টেন্টকে মানুষকে খাওয়ানো হয়, তোমার মধ্যে যদি এবিলিটি থাকে যে কন্টেন্টটা মানুষকে খাওয়াতে পারবে সেটার এবিলিটি যদি থাকে তাহলে তুমি সেই জায়গায় যাবে। আর একটা হয় কিছু ফাটকাবাজি যেটা ডিজিটালে চলে, আমরেলা বানান কি, আমি একটা সাংবাদিক হয়ে, আমি একটা সাংবাদিক হয়ে একটা আমি নীতি পুলিশগিরি করতে পারি না, একটা মেয়েকে কি আমরেলা বানান জিজ্ঞেস করতে পারি না, এটা তো নীতি পুলিশগিরি হয়ে যাচ্ছে, পার্কে বসে প্রেমী প্রেমে গল্প করছে, যেখানে কেন বসে আছে মাইক গুজে দিলাম, আমার কাজ কি ওটা, আমার কাজ এটা আমরেলা বানান কেন ভুল বলেছে, শিক্ষা ব্যবস্থার কি অবস্থা সেটাকে প্রেজেন্ট করা, দু রকম কন্টেন্ট, আমি ফাটকাবাজি কন্টেন্ট করলাম, আমি ভাইরাল হয়ে গেলাম, ভাই সবাই আমাকে দেখলো, আমি ক্যামেরাম্যানকে পাঠিয়ে আমরেলা বানান কি কেন বাংলা বলতে পারছে না, ইংরাজি বলতে পারছে না, এইটা একটা কন্টেন্ট যেটা মানুষ উৎপল্ল হয়, দাস স্থায়িত্বটা দুদিন, দাস স্থায়িত্বটা দু মাস, আর আমি শিক্ষা ব্যবস্থার এই অবস্থা, ক্লাস টুয়েলভ এর মেয়ে উচ্চ মাধ্যমিক পাস ফেল, আমি যদি রাস্তায় বসতাম আমার বাবা মা আমাকে ঘর থেকে বার করে দিত, আমি সেই সাংবাদিক হয়ে শিক্ষা ব্যবস্থার অবস্থাটার কথা বলতে পারি, কোথাও একটা পারিবারিক যে অসুস্থতা লুকিয়ে আছে আমি সেইটাকে তুলে ধরতে পারি বিং এ জার্নালিস্ট। আমি এখানে গিয়ে তোমার মনে হয় না যে এখানে কিছুটা হলো সেই চ্যানেলটা বা সেই পেপারটাও কিছুটা দায়ী, কারণ তারাও এটা চাইছে যে সেই সেই ব্যাপারটাই তুলে ধরতে পারি, ওইটাই তো আমি বললাম কন্টেন্ট দু রকমের, ওটা তো ফাটকাবাজি সাংবাদিকতা হয়ে গেল যেটাকে মানুষ খাচ্ছে এটা, কিন্তু আমি সেই সাংবাদিকতায় বিশ্বাস করি যেটা মানুষকে আমি খাওয়াবো, মানে মানুষ যেটা সুস্থ মস্তিষ্কে বুঝতে পারবে ভালো কি খারাপ, আমার চ্যানেলে হয়তো 100 জন দেখবে, আমি হয়তো 1 লাখে পৌঁছাতে পারবো না, কিন্তু 100 জন পরবর্তীকালে 1 লাখে যাবে, আমি হয়তো প্রথমে আমি ফিনান্সিয়ালি বেনিফিট হবো না, কিন্তু এখনো তো বহু সংখ্যক মানুষ আছে যারা ওটাকেই উপজীব্য করে থাকবে, আমার এই যে কাকুলি ফার্নিচার বলো, রানু মন্ডল বলো, বাদাম কাকু বলো, এদের স্থায়িত্ব কোথায়, আর কুমার শানুর স্থায়িত্ব কোথায়, তাহলে কন্টেন্ট তো ওটা, কন্টেন্ট তো সোনু নিগম, কন্টেন্ট তো কে কে যার মারা যাওয়ার পর সোশ্যাল নেটওয়ার্ক উপচে পড়ে, কন্টেন্ট তো রানু মন্ডলকে নিয়ে তো ফিল্লি হচ্ছে, ফিল্লি মানে মজা হচ্ছে, বাদাম কাকু মজা হচ্ছে, তার মানে ওই কন্টেন্টটা মানুষ খেয়েছে, আর কে কে হলো মানুষকে খাওয়ানো হয়েছে নিজের ক্ষমতার দ্বারা, সাংবাদিকতা আমি এই সাংবাদিকতায় বিশ্বাস করি, এটা মানুষকে শেখাবে, একটা দিগন্ত, একটা উন্মুক্ত পথ খুলে দিতে পারে, সত্যি কথা হয়তো বলতে হবে, অনেক কিছু বাধা বিপত্তি আসে, আমি ইস্ট বেঙ্গল ক্লাবে মার খেয়ে গেছিলাম, আমি ইস্ট বেঙ্গল ক্লাবে এই যে বিক্ষোভ হয়েছিল, আমার মেয়ের দাঁত ভেঙে দিয়েছিল, জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছিল, রক্ত রক্তাক্ত হয়ে গেছিল, তারপরে আমি ঘুরে দাঁড়িয়েছি, আমি তারপরেও ইন্টারভিউ নিতে গেছি, ফলে কোথাও গিয়ে আমার মনে হয় সাংবাদিকতার সরল সার সত্য এটাই যে যেটা বলা উচিত সেটা বলো, যেটা দেখা দেখানো উচিত সেটা দেখাও, মানুষ উৎফুল্ল হয়ে ভাইরাল হব, এই ভাইরাল হওয়ার নেশাটা অদ্ভুত একটা নেশা, হবি এই ভাইরাল হওয়ার নেশাটা অদ্ভুত, কিন্তু ভাইরাল রবীশ কুমারও ভাইরাল হয় যে কিন্তু সত্যি কথা বলে যাচ্ছে, ভাইরাল অর্ণব গোস্বামীও হয়, আবার ভাইরাল কিন্তু রানু মন্ডল বাদাম কাকুর হয়, দুটোর কি কোয়ালিটি এক, কোনোদিন কোয়ালিটি, বুমরা শেষ বলে গিয়ে
35 রান মেরে দিয়েছে, আর রোহিত শর্মা নিজের ক্লাসের জোরে 30 রান মারছে, ভ্যালু কোনটার বেশি তোমার কাছে? অবভিয়াসলি রোহিত শর্মা বিরাট কোহলি স্ট্রেট ডাইটটা অন ড্রাইভটা পুল হুকটা না, বুমরা তো আজকে মানলো কালকে কিন্তু না মানে ফেল করবে, বিকজ ওর মধ্যে ওই ব্যাটিং এবিলিটিটা নেই, এবিলিটি ইজ ম্যাটার, এটা আমি বলতে চেষ্টা করছি তোমার। আর যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে, যারা যারা জার্নালিজম ব্যাকগ্রাউন্ডে বা জার্নালিজমে পড়ছে, তারা যদি ডিজিটাল কন্টেন্ট প্রোডিউস করতে চায় ইউটিউবে মানে নিজেদের ইচ্ছা মতন, তাদের জন্য তুমি কি বলবে? তাদেরকে এটাই বলবো, তুমি যে কথাটা বলে ইচ্ছা মতন, সেই ইচ্ছাটা সময়কালটা যেন নিজের হাতে খুব ইম্পর্টেন্ট। আমার ইচ্ছা হলো 3 মাস, ইচ্ছা হলো পরের 3 মাস, একদিন ধরে ইচ্ছা হলো না, 3 বছর ইচ্ছা হলো, 3 বছর এক দিন থেকে ইচ্ছা হলো না, দেখো তুমি ফেল করবেই, তুমি সবসময় তুমি সাকসেস পাবে এটা নয়, ফেল তুমি করবে, সাকসেস পাওয়ার জন্য তুমি লড়বে, এটা খুব ভাইটাল দুটো জিনিস। ফেল করবে বলে আমি লড়াই বন্ধ করবো না। যারা নতুন কন্টেন্ট প্রোডিউস করবে, আমার একটাই মনে হয় ধৈর্য, পেশেন্স, হার্ডওয়ার্ক, এই দুটো জিনিস যদি তোমার থাকে এবং লড়াই করার মানসিকতা যদি থাকে এবং নিজের একটা প্রপার ক্লিয়ার এবং ভিশন এবং মিশন, এই তিনটে যদি থাকে, পেশেন্স, হার্ডওয়ার্ক, ক্লিয়ার ভিশন এবং মিশন, খুব ইম্পর্টেন্ট পার্ট হলো ওবি আমি কি করতে চাই একদমই, আমি কোন এখনকার দিনে আমি যেটা দেখেছি তোমার মানে ধরো মানুষের ধৈর্য কম, কারণ 2-3 ধরো তুমি কিছু প্রোডিউস করলে সেটা ভিউজ হলো না, তখন আর ইচ্ছা করে না নতুন একটা, কারণ স্বাভাবিক ইচ্ছা করেনি, আমারও বহুদিন ইচ্ছা করেনি, আমার 50-60 যখন ভিউ হতো আমার মনে হতো কি করছি, সকাল থেকে বাইক নিয়ে ঘুরছি, লোকের কাছে যাচ্ছি, ইন্টারভিউ দিচ্ছে না মানে ক্যামেরাম্যান, আর এটাও বিষয় আমার সঙ্গে যারা কাজ করছে তারাও তো ওদের মোটিভেশনটা হারিয়ে ফেলবে, এটা তো ভীষণ মাত্র একটা বড় চ্যালেঞ্জ যে আমার সঙ্গে ওদের মোটিভেশনটাকে ধরে রাখা। কিন্তু আমার ভীষণ মাত্র মধ্যে মনে হয় ওই যে সাহিত্য নিয়ে যারা পড়াশোনা করছে ওই কথাটা, মেঘ দেখে কেউ করিস না ভয়, আড়ালে তার সূর্য হাসে, যে মেঘ তো জটিল থাকবে, এর আড়ালে কিন্তু সূর্য লুকিয়ে থাকে, তুমি নিয়মিত করে 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 ধৈর্য, হার্ডওয়ার্ক এবং নিজের কন্টেন্টের যদি দম থাকে তুমি কিন্তু একটা জায়গায় পৌঁছাতে পারবে। ভাই লেজেন্ড, সাকসেসফুল ম্যান, এরা একদিনে তৈরি হয় না, এরা 1 মাসে তৈরি হয় না, 1 বছরে তৈরি হয় না। সচিন যখন 35-36 বছরেও অ্যান্ডারসনের বলে বোল্ড হয়েছেন বারবার, নেটে বিভিন্ন প্র্যাকটিসে দেখবে হেলমেটটা খুললে এখানে জল ঘামে জড়িয়ে পড়তো, ও তো সচিন তেন্ডুলকার 16 বছর থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ডেবিউ করেছে, না 35 বছরে যে নেট প্র্যাকটিসটার কি দরকার ছিল, কিন্তু ও কিন্তু করেছে, কোথাও একটা এগুলো আমাকে শিখিয়েছে, অধ্যাবসায়, কঠিন পরিশ্রম, হার্ডওয়ার্ক, তোমার মধ্যে টেনশন আসবে, স্ট্রেস আসবে, অ্যাংজাইটি আসবে, রাতে ঘুমাতে পারবে না, ফেইলিয়ারের ভয় থাকবে, ঘুমালে মনে হয় পাহাড় থেকে পড়ে যাচ্ছ, সব কিছু হবে, চোখটা খুললে যেন মনে হয় এটা দিনের নতুন শুরু, আমি দিনের মধ্যে লড়াই করে নেবো এবং আমি কিছু না কিছু করব, কিছু না করে চলে যাবো এই পৃথিবী থেকে, এই মানসিকতা থাকলে ইউটিউবার ব্লগার হওয়ার কোনো দরকারই নেই। যেটা আমাকেও দেবাশিস দত্ত, তুমি হয়তো নাম জানো, আজকালের সাংবাদিক দেবাশিস দত্ত খুব একটা নিউজ করেছিলেন যে ঝাড়খণ্ডের হয়ে রঞ্জি খেলে অবসর নেবেন মহেন্দ্র সিং ধোনি, নিউজটা ন্যাশনাল ব্রেকিং হয়েছিল, আমি ফোন করেছিলাম সঙ্গে সঙ্গে, উনি আমাকে ফোন করেছিলেন অ্যাকচুয়ালি, দেখলি তো তোদেরকে বলে বলে গোল দিই, আমার বয়স 65, আমি শুধু এটাই বললাম যে, এবং দেবাশিস সবকে ফোন করলে না, উনি হোয়াটসঅ্যাপে টেক্সটাবি নন, ফেসবুক, টুইটার, ওই সময়টা সাংবাদিক, আমরা তো অনেক বেশি পৌঁছে যাচ্ছি মানুষের কাছে, উনি বলেছে, আমি বললাম যে আপনি 40-45 মিনিট ফোনে কথা বলেন, পরের দিন দেখলাম কপিল দেবের ইন্টারভিউ, তারপরে দিন দিলীপ বেঙ্গসরকারের ইন্টারভিউ, তারপরে দিন সুনীল গাভাস্কারের ইন্টারভিউ, আমি বললাম যে আপনি মোটিভেশনটা কীভাবে পাচ্ছেন 65 বছর বয়সে, কী পাওয়ার আছে, আপনি ইস্টবেঙ্গলের সেরা সাংবাদিক হয়েছেন, বর্ষের সাংবাদিক দেবাশিস দত্ত সবাই জানেন ছেলে, বলছে আমি তো মহেন্দ্র সিং ধোনি বা সৌরভ গাঙ্গুলি নেই যার আমার ব্যাটে 10,000 রান নেই, আমি সাংবাদিক, সাংবাদিকদের পরিচয় হলো পেপারের পরের দিন ওই বাইলাইন নামটা দেবাশিস দত্ত, যেদিন ওটা থাকবে না সেদিন তুই আমাকে আর ফোন করবি না, আমি নিজস্ব সংবাদদাতার নামে পরিচয় দেওয়ার জন্য সংবাদপত্রে বা সাংবাদিক হতে চাইনি, ধোনি অবসর হয়ে গেছে, গল্পটার স্টোরিটারও অবসর হয়ে গেছে, কালকে যদি কপিল দেব না বাড়াতো তুই কি আমায় ফোন করে বলতি কিসের জন্য মোটিভেশন আছে, তো নামটা দেখে তো ফোন করেছিস, এটাই সাংবাদিকতার তাগিদ, নতুন কিছু করব, নতুন ইন্টারভিউ নেবো, এমন কিছু করব যেটা অন্য কেউ করবে না, আউট অফ দ্য বক্স ভাববো, এবং হার্ডওয়ার্ক, লেগে থাকা, পড়ে থাকা, এবং যতক্ষণ না একজন রিজেক্ট করছে ওই রিজেকশনটা ফেস করার ক্ষমতা, এইগুলো নিয়ে আমার মনে হয় সাংবাদিকতা বা নতুন ইউটিউবার ব্লগার ওই জায়গায় পৌঁছে দেবে। আজকে তুমি 1,000, কালকে 1,00,000 হবে, কখন কীভাবে হবে না কেউ জানে না, সেদিন দেখবে এই কথাগুলোই তোমার কাছে খুব ম্যাটার করছে, এবং সাকসেসফুল না হলে না ভাই লোকে তোমাকে ভ্যালু দেবে না, এইটা হলো এই তারুণ্যটা যেন সাংবাদিকদের থাকে, যে আমাকে যেন সবাই চিনে জানে,
বললাম না আমোঘ আকর্ষণ, এই আমোঘ আকর্ষণের অনুভূতিটা যতক্ষণ না আমি গোগ্রাসে গিলতে পারবো ততক্ষণ আমি এই লড়াই ছাড়বো না। আর কথাগুলো শুনতে শুনতে মানে মন্ত্রমুগ্ধ টাইপের একটা লাগছে। তো যাই হোক, এই ছিল পুরোপুরি মানে মানে ছোট্ট একটা টক শো। এর থেকে বেশি সময় নিতে গেলে আর মানে আরো অনেকটা পার্ট চলে যাবে অবশ্যই। আবার পরে ওর সাথে আবার হয়তো কোনো একদিন আবার দেখা করবো, আবার আবার হয়তো একটা কোনো টক শো টাইপের এরকম করবো, কিন্তু আপাতত আজকে এইটুখানি থাক। আর হ্যাঁ, আরেকটা জিনিস যেটা জানার হচ্ছে যে তোমার চ্যানেলে নতুন আর কিছু কিছু আসতে চলেছে সামনের দিনে? আমার আমার চ্যানেলে একটা নতুন শো আসছে, দ্যাট ইজ মেহতাব হোসেন শো। ওকে, যেটা মেহতাব হোসেন একটা ফুটবলার, ও শো হোস্ট করবে, বিভিন্ন রাজনীতি বিদ বলো, ফুটবলারদের বলো, এন্টারটেইনমেন্ট জগত, তারা আমি তো প্রথমেই বলেছি দ্যাট ইজ ক্রিয়েটিভ জার্নালিজম, ক্রিয়েটিভিটি প্লাস জার্নালিজম। তো মেহতাব নতুন শো হোস্ট করবে, মেহতাব এইটা প্রথম, এরা তো বাংলাতে ডিজিটালি প্রথম হচ্ছে, সেটা শুট পরের সপ্তাহ থেকে আছে, আমরা রেস্টুরেন্টের সঙ্গে টাই আপ হয়েছে, সাউথ সিটির অপোজিটে ওয়াইন ক্যাফেতে আমরা শুট করবো, 12টা এপিসোড হবে সিজন ওয়ানে। এটা হলো আমার এর পরের শো দ্য মেহতাব হোসেন শো, দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাবেন। এছাড়া আগস্ট থেকে একটা শো দেখতে পাবেন, দ্য বাপ্পা লাইভ। বাপ্পা হলো হায়দ্রাবাদ ফিল্ম ফেস্টিভ্যালের সেরা জাতীয় পুরস্কার পেয়েছে পরিচালক, শহরের রূপকথা পরিচালনা করেছেন, নেটফ্লিক্সে এত সিনেমা পরিচালনা করেছেন। বাপ্পা তার বিভিন্ন সেলিব্রিটিদের ইন্টারভিউ নেবেন, সেলিব্রিটি অভিনয় অভিনেত্রীদের ইন্টারভিউ নেবেন, সেটা ইন্টারভিউ না, এটা অন্যরকম আড্ডা হবে। এই দুটো শো আমার এই পরবর্তী চ্যানেলে আসে, আরও কিছু পরিকল্পনা আছে, কথা হয়ে গেছে, বাট যতক্ষণ না ব্যাপারটা ম্যাচুরিটির জায়গায় যাচ্ছে আমি এখনই বলছি না, বাট পরের মাসে এলে আমি নিশ্চিত মতো বলবো। আর অবশ্যই অভি অত্যন্ত খেটে খুটে এই চ্যানেলটা চালাচ্ছেন, আমি এই পরিশ্রমটা বুঝি, বোঝার থেকে অনেক বেশি বলা যায় যে সম্মান করি, তাই এই সম্মানের তাগিদে আমি তো চ্যানেলটা সাবস্ক্রাইব করেছি, আপনারাও সাবস্ক্রাইব করে দিন। একটা কথা, আপনারা সাবস্ক্রাইব করতে না, একটা বাটনকে শুধু টিপতে হয়, একটা বেল আইকন ক্রিয়েট করতে, পয়সা লাগে না, কিছুই করতে হয় না, কিন্তু ওই যে ইউটিউব স্টুডিওতে গিয়ে যখন একটা 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 করে যখন বাড়ে না, এই যে স্যাটিসফ্যাকশনটা কোথাও গিয়ে মনে হয় যে এটার জন্য লড়তে পারে, সেই লড়াইটাকে আপনি সম্মান করুন, আপনারা সম্মান করুন। এই যে এত লোক ফেসবুক সোশ্যাল মিডিয়া দেখেন করেন, যদি সাবস্ক্রাইবই না মানে করেন, তাতে আপনাদের কোনো ক্ষতি হবে না, উল্টে একটা ছেলেকে অনেক বেশি মোটিভেট করবেন, লড়াইটাকে চালিয়ে যাওয়ার মোটিভেশন করবেন। তো মোটিভেট করুন না, অসুবিধা কী আছে, আপনাদের তো কোনো পয়সা লাগছে না, কিছু হচ্ছে কিছু লাগছে না, শুধু একটা বাটনকে ক্লিক করবেন, ভিডিও দেখবেন, এমনিও তো অসংখ্য ভিডিও দেখেন, ফাটকাবাজি ভিডিও দেখেন, ভালো কন্টেন্ট দেখুন, ভালো মানসিকতা তৈরি করুন। আমার মনে হয় পরবর্তী প্রজন্মের কাছে কাকুলি ফার্নিচার, রানু মণ্ডল, বাদাম গ্রুপ, সকলকে আমি শ্রদ্ধা জানিয়ে বলছি, এগুলোর থেকে অনেক বেশি দরকার না একটা সুনীল শক্তি বা এমন কিছু দেখানো যেটা থেকে যায়, যার রেসটা না সুদূরপ্রসারী। তার জন্য অভির চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, যারা ডিজিটাল কন্টেন্ট প্রডিউস করছেন সকলকে সাপোর্ট করুন, এর পিছনে তীব্র একটা লড়াই আছে, এতটা সহজ নয় ব্যাপারটা যে গিয়ে একটা ভিডিও করে ফেসবুকে ছড়িয়ে দিয়ে ভাইরাল হলাম। ভাইরাল হওয়ার জন্য কেউ কন্টেন্ট প্রডিউস করছে না, তারা বড় হওয়ার জন্য করছে, আর আপনারা সাপোর্ট না করলে বড় কিন্তু হতে পারবে না। ওই একটা ক্লিক করে মোটিভেট করুন, আই থিঙ্ক যে অভির সঙ্গে যে ছেলেটি ক্যামেরা আছেন, যে ভিডিওটা করছেন, সে যেন পরের দিন মোটিভেট করতে পারে, অভি যেন আরও তিন চারজনকে পরের দিন নিয়ে আসতে পারে, নতুন নতুন ছেলেকে দিশা দেখাতে পারে, এটা আপনারা পারবেন, আরো অনেকে পারবেন। আর অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল এর লিংক থাকবে, তোমরা অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করো, কারণ ভালো ভালো কন্টেন্ট, ভালো ভালো নিউজ দেখার জন্য আমি চাই যাতে শিবমের চ্যানেলটা আরো 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 অনেক গ্রো করুক। কারণ আমি তোমার চ্যানেল প্রায় যখন তোমার 2000-3000 সাবস্ক্রাইবার ছিল আমি তখন থেকে ফলো করি, এবং আমি রীতিমতো ইন্টারভিউ গুলো প্রতিটা ইন্টারভিউ প্রায় দেখি, মানে অসম্ভব ভালো ইন্টারভিউ নেয় ছেলেটা, এবং ওর কথা মানে আজকে আরো কথা বলে আমি বুঝতে পারলাম যে ও কতটা ভালো কথা বলতে পারে। ঠিক আছে, তো অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করো যাতে ও নিজের যে স্বপ্নটা তৈরি করতে চাইছে সেটা সাকসেস পায়, আর আরো আরো অনেককে মানে আমি যাতে এই অফিসটা অন্য জায়গায় দেখতে পাই তোমার দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের। তো চলো আজকে এই পর্যন্ত ছিল, নেক্সট কাউকে নিয়ে আর নেক্সট কোনো ব্লগারকে নিয়ে বা কাউকে একটা যারা তোমাকে ইন্সপায়ার করতে পারবে তাদেরকে নিয়ে আমি নেক্সট এপিসোডে অবশ্যই থাকবো। টক শো আজকে এই পর্যন্তই, তাহলে দেখা হচ্ছে আগামী এপিসোড নিয়ে। টাটা, ধন্যবাদ।